إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم. ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال تعالى: في شأن حبيبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذي صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد رسول مارب حالو رسول مارالو واشام रसूल अमर प्रेम बिराहेर मूल आलोचना रसूल मर काजे करमेर अनुग्रह रोना अल्लाहुम्मा सल्ले अला सय्यि देना महोलादा मोहम्मद وعلى آل سيدنا شكل محبة رشيد قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানী আজম প্রাণপ্রিয় যুবক ভাইরা সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ আলোচনার শুরুতেই সকলের উদ্দেশ্যে সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম অবরকাত আমরা আল্লাহ রবুলাইজাতালিস দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আরামীন আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমার দিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা একবার কালী মতো শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ তুরুদ সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আফতাবে নবউ শাহেন শাহের সালাত আলা নূর এ বিশ্বসভার সভাপতি সফল রাষ্ট্রনায়ক সফল বিজ্ঞানী আমাদের দুনিয়ার জীবনের একমাত্র আদর্শ আমাদের নেতা পরকালে আল্লাহর আদালতে সাফাতকারী গভর্নমেন্ট প্রসিকিউটর নবী মোহাম্মদুর রসুল্লাহি সম্মানিত উপস্থিতি আমাদের এখন যে মাসটি চলমান এই মাসটি হলো আরবিতে সফর মাস আগামী সপ্তাহের ভিতরেই রবিউল আউয়াল মাসের দিকে আমরা যাব এবং রবিউল আউয়াল মাসে আমরা বিশ্বনবীজি জি সল্লু সুবিশাল জীবনীর মধ্যে থেকে আমরা অল্প কিছু যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয় শোনার এবং বলার আমরা ধারাবাহিকভাবে শুনবিন আজকে আমরা তারই প্রারম্ভে কিছু কথা আমরা বলতে চাই আমরা আজকে এক নম্বরে কথা বলবো আল্লাহর আল্লাহ তালা এবং তার সৃষ্টিসমূহ নিয়ে আল্লাহ রব্বুল এই পৃথিবীতে যা সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা কি তার সৃষ্টি জগৎ কত বিশাল এই বিষয় আসলে আমাদের জানার মাধ্যম কি আমাদের যে জ্ঞান রয়েছে এই জ্ঞান দিয়ে কি আমরা আল্লাহ তালাকে সঠিকভাবে জানা আমাদের পক্ষে সম্ভব বলেন আমাদের যে জ্ঞান রয়েছে এই জ্ঞান দিয়ে কি সঠিকভাবে আল্লাহর সৃষ্টিরাজিকে মাফা সম্ভব সম্ভব নয় যদি আমি আমার জ্ঞানকে প্রশ্ন করি আমার জ্ঞান ঘুরে ফিরে এসে বলবে যে জ্ঞান সীমাবদ্ধ এই জ্ঞান সসীম অসীম নয় এজন্য আমরা নিজেদের চিন্তা চেতনা দিয়ে যাই ভাবি না কেন ঘুরে ফিরে দেখা যায় আমরা কখনোই সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি না সমানিত ভাইয়েরা আমাদের যে দৃষ্টিশক্তি আমাদের দৃষ্টিশক্তির ক্ষমতা সীমাবদ্ধ আমাদের যে শ্রবণ শক্তি আমাদের শ্রবণ শক্তির ক্ষমতা ও সীমাবদ্ধ আমাদের যে অনুভব শক্তি অনুভব করার ক্ষমতা ও সীমাবদ্ধ আমাদের চিন্তা শক্তিও সীমাবদ্ধ আমাদের বাক শক্তিও সীমাবদ্ধ আমাদের দৈহিক শক্তিও সীমাবদ্ধ এটা অসীম নয় একটাও অসীম নয় আমাদের সৃষ্টি জগৎ সম্পর্কে এবং স্রষ্টা সম্পর্কে এই যা আমাদের ভিতরে আছে এইগুলা দিয়া সঠিক ধারণা পোষণ করা আসলেই আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমাদের যে দৃষ্টিশক্তি যদি একটা রেললাইনে দাঁড়িয়ে রেল লাইন তো সোজা হয় রেল লাইনে দাঁড়িয়ে যদি আমরা সামনের দিকে তাকাই অনেক দূর পর্যন্ত আমাদের দৃষ্টি সীমা দেখতে পায় কিন্তু একটা পর্যায়ে দেখতে পায় যে রেল লাইনের দুইটা রাস্তা মনে হয় যেন একসাথে হয়ে গেছে এরকম মনে হয় না মনে হয় যেন একটা পর্যায়ে যায় রেল লাইনের আর দুইটা রাস্তা নাই অনেক দূর সীমা যখন শেষ পর্যায়ে চলে যায় তখন মনে হয় কি যে রেল লাইন একত্রিত হয়ে গেছে আমরা যখন আল্লাহর আকাশের দিকে তাকাই আমাদের দৃষ্টি সীমা এতটাই সীমাবদ্ধ যে আকাশের দিকে তাকানোর পরে আমরা একটা পর্যায়ে কি দেখতে পাই যে আকাশটা মনে হয় যেন জমিনের সাথে কোনো না কোনো জায়গায় গিয়ে মিশে গেছে এমনটাই তো মনে হয় আমরা যখন সমুদ্রের দিকে তাকাই তখন আমরা দেখি পানি আর পানি একটা জায়গায় গিয়ে যে আমাদের দৃষ্টি শেষ হয়ে যায় আমরা আর সামনের কিছু দেখতে পাই না আমাদের কাছে মনে হয় সামনে যা আছে সব শুধুই পানি পানি ছাড়া আমাদের সামনে আর কিছু নেই আসলেই কি সামনে সব পানি এই সমুদ্রের পরে কি চর নাই জনবসতি নাই বিভিন্ন মানুষের বসবাস রয়েছে কত কিছু রয়েছে দৃষ্টি সীমা আমাদের সীমাবদ্ধ এজন্য আমরা সামনের সব কিছু দেখতে পাই না সম্মানিত ভাইয়েরা এই তো গেল আমাদের দৃষ্টি শক্তি এবার যদি আমরা আমাদের শ্রবণ শক্তিকে নিয়ে চিন্তা করি দেখেন আমাদের শ্রবণ শক্তি আরো দুর্বল এই যে এই মুহূর্তে আমরা মসজিদের ভিতরে বসে আছি অনেকগুলো মানুষ বাহিরে যদি বিকট একটা শব্দ হয় আর যদি পার্সোনালি একজনকে একজনকে আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে এই শব্দটা কিসের সবার পক্ষ থেকে কি এক জবাব আসবে কথা বলেন এক জবাব আসবে এক একজনে এক একটা জবাব দেবে কারোটা সঠিক হলেও হতে পারে কারোটা ভুল প্রমাণিত হবে অতএব আমরা সাধারণ বাহিরে একটা শব্দ হলেই কি আমরা এটাকে নিয়ে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি না তাহলে এই শ্রবণ শক্তি নিয়ে আমরা কি করে এত গৌরব করি কতটা সসীম কতটা ছোট কতটা ক্ষুদ্র আমাদের এই শ্রবণ শক্তি এরপরে আসুন আমাদের অনুভব শক্তি আমাদের অনুভব শক্তি কতটা দুর্বল কেউ যদি আমার শরীরে এসে স্পর্শ করে আমি বলতে পারি না চোখ দিয়ে না দেখা পর্যন্ত যে লোকটি কে পারি বলতে বলেন বলতে পারি আমি পারি না সম্মানিত ভাইয়েরা এই জন্য আমাদেরকে এই যে আমাদের সব কিছু সসীম অসীম নয় আমরা আমাদের এই শারীরিক সক্ষমতা দিয়ে আমরা কোনো কিছুতেই আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছা সম্ভব নয় এবার আসুন এই যে আমাদের শরীরের আমাদের যেই অনুভব শক্তি আমাদের স্পর্শ করলে আমরা বলতে পারি না কে স্পর্শ করেছে এ ব্যাপারে নবিকমস্সালামের একটা চমৎকার ঘটনা রয়েছে আল্লাহ রাসুল আসলামকে ভালোবাসতেন খুব একজন সাহাবি রাসুস আসসালামের যুগের কথা হজরতে জাহের রাদি আল্লাহ তালু তিনি একজন বেদুইন ছিলেন জাহের রাদি আল্লাহ তালু তিনি রাসুল আসসালামকে এতটাই ভালোবাসতেন তিনি মাঝে মধ্যে আল্লাহ রাসুল্স আসসালামের জন্য উপরকুন পাঠাতেন হাদিয়া পাঠাতেন গিফট পাঠাতেন আল্লাহ রাসুল আসসালামকে প্রচন্ড তিনি ভালোবাসতেন যখনই তিনি ব্যবসার উদ্দেশ্যে মদিনায় আসতেন স্পেশালি তিনি রাসুসামের জন্য পছন্দের কিছু না কিছু তিনি নিয়ে আসতেন একবার সে মদিনায় ব্যবসা জন্য মদিনায় এসেছেন তিনি তার ব্যবসার কার্যক্রম চালাচ্ছেন এসে আল্লাহ রাসুলের এই ভক্তকে আল্লাহ রাসুল্স আসসালাম এসে জড়িয়ে ধরলেন পিছন দিক থেকে তার চোখের উপরে হাত দিয়ে তাকে রাসুলামের সিনার সাথে তিনি লাগিয়ে নিলেন সম্মানিত ভাই আল্লাহ তিনি আল্লাহ রাসুলকে দেখতে পাননি তিনি একটু কঠিন স্বরে তিনি বললেন কে ছেড়ে দাও বলে দিচ্ছি আমাকে ছেড়ে দাও কে তুমি এই কথা বলার পরে তিনি এক পর্যায়ে বুঝতে পারলেন যে আমার শরীরে অন্য কেউ নয় এমন কেউ স্পর্শ করেছে যিনি এই বিশ্বজাহানের মুহাম্মদুর বিশ্ব নবী মোহাম্মদুর সাল্লাম তিনি বুঝতে পারলেন যেহেতু তিনি তাকে বেশি ভালোবাসতেন বুঝতে পেরে তিনি তার শরীরটাকে আরো বেশি করে আল্লাহ রাসুলের শরীরের সাথে তিনি লাগিয়ে দিয়ে আল্লাহ রাসুলের শরীরের সাথে নিজেকে তিনি মিশাই দিলেন সম্মানিত ভাইয়েরা এই যে দেখেন আমাদের অনুভব শক্তি আমরা বুঝতে পারি না তিনি যদি বুঝতে পারতেন জাহের আদি আল্লাহ তালানু যে রাসুসাহ সাম তাকে পিছন দিক থেকে ধরেছে তাহলে তিনি কি কখনো ওই বাক্য ব্যবহার করতেন যে এই কে আমাকে ছেড়ে দাও তিনি বলতেন পশ্চিম কালও তিনি বলতেন না আল্লাহ রাসুস সাম তখন বললেন যে আমার এই গোলাম জাহের কে কিংবা এ কে তখন জাহের রাদী আল্লাহ এসে বললেন ইয়ারসুল আল্লাহ এই গোলাম তো মূল্যহীন মূল্যহীন গোলামকে যে কিনবে সেই ঠকবে রাসুসম বললেন আল্লাহ রব্বুল আলিনের কাছে তোমার মূল্য অনেক বেশি জাহের নিজেকে তুমি কেন মূল্যহীন বলছো সম্মানিত ভাইরা আমাদের আমাদের দৃষ্টিশক্তি সীমাবদ্ধ আমাদের শ্রবণ শক্তি সীমাবদ্ধ আমাদের অনুভব শক্তি সীমাবদ্ধ আমাদের চিন্তা শক্তিও সীমাবদ্ধ এক একটা নিয়ে অনেক চিন্তা শক্তি নিয়ে ব্যাখ্যা দেওয়া যাবে চিন্তা শক্তি কি আমাদের সীমাবদ্ধ নয় আমরা সকালে এক চিন্তা করি বিকালে ওই চিন্তার সাথে বিকালের চিন্তা মিলে না সকালে সিদ্ধান্ত নেই বিকালে আমরা দেখি যে সিদ্ধান্ত নিচ্ছি ওটা ভুল সিদ্ধান্ত এই হলো আমাদের চিন্তা শক্তি এরপরে আমাদের বাক শক্তি তো আরো দুর্বল আমাদের দৈহিক শক্তির বিষয়ে আর কি বলবো দৈহিক শক্তি আমাদের দেহের শক্তি এটা কি অসীম না সসীম বলেন সসীম অসীম নয় কতদিন কতদিন আপনার দৈহিক শক্তি রয়েছে যেটা এখন আছে এটাই বা কতটুকু কতটুকু কাজ আপনি করতে পারবেন আপনি ক্লান্ত হয়ে যাবেন আমাদের কোনো কিছুই অহংকার করার মতো নয় এবং এই যে আমাদের সকল শক্তি এই শক্তি দিয়ে আল্লাহর এই বিশাল সৃষ্টি জগৎ সম্পর্কে সঠিক ধারণা নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় সম্মানিত ভাইয়েরা এজন্য আমাদেরকে সঠিক ধারণা অর্জন করতে গেলে অবশ্যই আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের বিধানের দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন দেখেন আমরা যেন সঠিক সিদ্ধান্তে বসতে পারি আমরা যেন ভুল সিদ্ধান্ত না নেই আমাদের দৃষ্টিশক্তি দিয়ে আমাদের এই শক্তিগুলা ব্যবহার করে এজন আল্লাহ তালা এই পৃথিবীতে প্রথম যেই মানব পাঠিয়েছেন ওই মানবটাই ছিল একজন নবী বলেন সুভান্বর পৃথিবীতে প্রথম যে মানুষটাকে আল্লাহ তালা পাঠালেন তাকেই আল্লাহ তালা কী করে পাঠালেন নবী করে পাঠালেন হজরতে আদম আলাই আসাল্লাম এবং আদম আলাহি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই পৃথিবীতে পাঠানোর পূর্বেই পৃথিবীতে তিনি যে আসবেন এসে তিনি কি করবেন সব কিছুর নাম আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইসালামকে শিখিয়ে দিলেন সুবাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ তালা ওই যে ফেরিস্তাদের সামনে যখন আদম ইসলামকে উপস্থাপন করলেন ফেরেশতারা বলল আল্লাহ আপনি এই পৃথিবীতে যদি এদেরকে পাঠান এরা জিন জাতির মতো পৃথিবীতে হানাহানি মারামারি করবে তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন ইন্নি এ ফেরেশতারা আমি জানি তোমরা জানো আল্লাহ তারা আদম আলা ইসলামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন এবার ফেরেস্তারা এবং আদম আলা ইসলামকে মুখোমুখি করলেন তিনি ফেরেস্তাদেরকে বললেন এই যে যা কিছু দেখা যাচ্ছে এগুলার নাম বলো ফেরেস্তারা তখন থ মেরে বসে রইল তারা আল্লাহর কাছে বললো আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাহিরে আমরা কিছুই জানি না সামনে যা আছে এগুলা সম্পর্কে আমি আমরা কিছুই জানি না কিছুই বলতে পারবো না এবার আল্লাহ তালা বললেন হে আদম ওয়াআল্লামা আদম আল আসমা কুলহা সুম আরদাহুম আলাল মলাইকা ফাকাল আম বিউনি বিআসমাইহা উলাই ইনকুমতুম সাদিকিন আদম আলাইহিস সালাম কে সবকিছু নাম আল্লাহ তাআলা শিক্ষা দিলেন এবং বললেন যে এবার তুমি ফেরেশতাদের সামনে এই নামগুলা বলো আদম আলাইহিস সালাম একে একে প্রত্যেকটার নাম বলে দিলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম করার জন্য বললেন ফেরেশতারা সেজদা করলো আদম আল ইসলামকে আল্লাহ তালা বেহেস্তে দিলেন যখন বেহেস্ত থেকে তাকে দুনিয়ায় পাঠাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন তখন দুনিয়ায় এসে আদম আল ইসলাম কীভাবে চলবে এই দিক নির্দেশনাও আল্লাহ তালা দিয়ে দিলেন এবং সেই দিক নির্দেশনা আমাদের জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে বলে দিয়েছেন সুরাতুল বাকার আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে এসে আমরা কি করলে শান্তি পাব আর কি করলে আমাদের সব কিছু ব্যর্থ হয়ে যাবে আল্লাহ তাআলা এটাই বলে দিচ্ছেন রব্বুল আলামিন বলেন উলনাহ বিতুমিনহা জামিআন ফাইмма ইয়াতিয়েন নাকুম মিননি হুদা ফামন্তাবিহুদা ইয়া ফালাখুফ আলাইহিম ওয়ালা হুম বলেন আল্লাহ একবার আল্লাহ তালা বলেন পুলনা পিতো মিনহা জামিয়া আল্লাহ তালা বলেন আমি তাদেরকে বললাম তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও তোমরা এবার নেমে যাও তোমরা দুনিয়াতে নেমে যাও ভাই ইয়াতিয়ানকুম নে হুদা তবে তোমরা যেখানে যাবে অবশ্যই তোমরা সেখানে হুদা আমার পক্ষ থেকে জীবনবিধান সম্পর্কিত হেদায়েত আমি অবশ্যই তোমাদের কাছে সেখানে পাঠাবো নেমে যাও এখান থেকে যেখানে তোমরা যাবে সেখানে আমি তোমাদের জন্য তোমাদের জীবন পরিচালনার জন্য যে হেদায়েত দরকার যে বাণীগুলা দরকার যেই নির্দেশনা দরকার এই নির্দেশগুলো আমি নিজের দায়িত্বে তোমাদের কাছে সেটা পৌঁছে দেবো আর যে ব্যক্তি আর যে বা যারা আমার সেই নির্দেশকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে মানবে পরিপূর্ণরূপে মেনে নেবে নিবে আলাইহিম হুম তাদের জন্য কোনো ভয় থাকবে তাদের জন্য কোনো ভয়ও থাকবে না উৎকণ্ঠা হওয়ার কোনো কারণও তাদের জন্য থাকবে না যেখানে তাদেরকে হচ্ছে সেখানেও তারা শান্তিতে থাকতে পারবে আবার মৃত্যুর পরে পরকালীন জীবনেও তারা সুখে থাকবে সুহান সম্মানিত হয় অতএব আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে জানতে আমাদেরকে অবশ্যই নবী রাসুলদের দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে সম্মানিত ভাইয়েরা আল্লাহ রকব্বুল আলমিন এই পৃথিবীতে আমরা যেন সঠিক পথে চলতে পারি এজন্য জন্য নবীও পাঠাইছেন রাসুলও পাঠাইছেন আমরা কথায় কথায় বলি নবী রাসুল জানি না অনেকে নবী কি জিনিস রাসুল কি জিনিস আল্লাহ তারা প্রথমে পাঠান রাসুল রাসুলদের উপরে কিতাব নাজিল করেন এই কিতাব দিয়ে রাসুল তার সমসাময়িক উম্মদদেরকে রাসুল তাদেরকে বিধান দিয়ে দেন তাদেরকে পরিচালনা করেন কিন্তু এই রাসুল যখন ডাকে সাড়া দিয়ে চলে যায় মানুষগুলো আবার বিভ্রান্ত হয়ে যায় তাদের সামনে আসমানি কিতাব জলজন্ত থাকার পরেও তারা দ্বিধা বিভক্তি শুরু করে দেয় তারা এই বিভক্তির ফলে এক পর্যায়ে মানুষগুলা যখন পদভ্রষ্ট হয়ে যাওয়ার উপায় হয়ে দাঁড়ায় পদভ্রষ্ট হয়ে যায় আল্লাহরবুল আলমিন ওই আগের কিতাবটাকে আগের অক্ষত আসমানি কিতাবটাকে ওই বিভ্রান্ত উন্মতের মাঝে আবারও আল্লাহ রব্বুল আলমিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তালা নবী পাঠান ওই নবীর ইন্তকালের পরে আবার মানুষ যখন বিভ্রান্ত হয়ে যেতে চায় তখন আল্লাহ আবার নবী পাঠান একই কিতাব যার উপরে কিতাবটা নাজিল হয়েছে তিনি তিনি নবী এবং আর যার উপরে কিতাব নাজিল করা হয় নাই আগের বা অন্য নবীদের উপরে অন্য রাসুলদের উপরে নাজিল করা কিতাবের বিধান যে সমাজে প্রতিষ্ঠিত করতে আসে তিনি হলেন নবী সম্মানিত ভাইরা কেন আল্লাহ এটা করলেন কারণ আমরা মানুষ বড়ই অজুহত দেই আল্লাহ তালা বিচার দিবসে যখন বিচার করতে শুরু করবেন তখন আমরা অজুহত দেব আল্লাহ আমরা তো সঠিক পথ পাই নেই সঠিক পথের সন্ধান পাই নেই কিভাবে আমরা সঠিক পথ গ্রহণ করতাম আপনি তো আমাদের প্রতি আজ জুলুম করছেন আমরা যেন এই কথা বলতে না পারি কোনো অজুহাত যেন সেদিন দাঁড় করতে না পারি এই জন্য তালা প্রত্যেক যুগে লক্ষ লক্ষ নবিরাসুল আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো অজুহাত দেওয়ার সুযোগ আমাদের নেই সমানিত ভাইরা সুরে আল এমরনের ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন নবীদের ব্যাপারে বলেছেন অনেক চমৎকার করে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল কারিমের ভিতরে এই বিষয়ে উপস্থাপন করেছেন আল্লাহরবুল আলমিন এই যে নবী রাসুল পাঠিয়েছেন এ ব্যাপারে ইবনে আব্বাসরাদি তাআলা আনহুর বর্ণিত একটি হাদিস রয়েছে ইবনে আব্বাস আল্লাহ তাআলা আহনু বলেন হযরতে আদম আলাহ ইসলাম এবং নু আলা সাল্লামের মধ্যবর্তী দশটি অধ্যায় রয়েছে আদম আলাহ ইসলাম থেকে নু আলা ইসলাম পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য নবীরা অসংখ্য নবী পাঠিয়েছেন এবং এমনও সময় ছিল এই পৃথিবীতে এট এ টাইম একসাথে পৃথিবীতে শত শত হাজার হাজার নবী ছিল এক এক এলাকার জন্য এক একজন নবী কিতাব একটাই এই এক কিতাব বাস্তবায়ন করতে আল্লাহ রব্বুল আলমিন এক এক এলাকার জন্য এক একজন নবী দিয়েছেন কারণ আমরা জানি যে কোরআন কারিমের একটি বর্ণনা রয়েছে যে বনি ইসরাইলরা একদিন একসাথে অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে তার মানে ওই সময় একসাথে পৃথিবীতে অসংখ্য নবী ছিল মনে করেন ভোলার জন্য একজন নবী ধরেন কথার কথা বরিশালের জন্য একজন নবী চট্টগ্রামের জন্য একজন নবী একই কিতাবের অনুসারী জাতিকে করার জন্য আল্লাহ তালা এইভাবেও করেছেন কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী তিনি গোটা বিশ্ব জাহানের জন্য নবী তাই পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য তিনি নবী সম্মানিত ভাইরা এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় নবী রাসুল পাঠিয়েছেন এবং নবী রাসূলদের কাজ কি ছিল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই ব্যাপারে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন রসুলুম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লান লা ইয়াকুনাল লিনাসি রুসুল আমি যেই নবী রাসুলদেরকে পাঠিয়েছি এরা ছিল এদের কাজ ছিল জান্নাতের সুসংবাদ দেওয়া মানুষকে এদের ফাস্ট কাজ এদের কাজ ছিল মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া আর কাজ ছিল মানুষদেরকে জাহান নামের ভয় প্রদর্শন করা এবং রাসুল আগমন আল্লাহ তাআলা কেন করেছেন যে একটু আগে বলেছি এই আয়াতের ভিতরে এটা সুস্পষ্ট লিয়াল লায়াকুনা লিনাসি আলাল্লাহি হুজ্জাতুম বাদর রুসুল ওয়কানাল্লাহু আজিজান হাকীমা আল্লাহ তাআলা বলছেন জাতি করে রাসূলের আগমনের পর আল্লাহ তাআলা জাতি করে রাসূলের আগমনের পর মানব জাতি কোন অজুহাত দাঁড় করানোর সুযোগ না পায় এজন্য আল্লাহ তাআলা বারবার নবী পাঠিয়েছেন কোন অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই এবার নবী আল্লাহ তাআলা কিভাবে নির্বাচন করে নবী নির্বাচন এটা নিজের যোগ্যতা দিয়ে আর নিজের চেষ্টা সাধনা দিয়ে করা সম্ভব নয় এটা আল্লাহ রব্বুল আলমিন তার এই গোটা বিশ্বজগতের যত মানুষ পাঠাবেন এদের ভিতর থেকে আল্লাহ তালা যারা যোগ্য তাদেরকে আল্লাহ তালা নবী করেছেন রাসুল করেছেন এটা আল্লাহ তাল্লাহ মর্জি এখানে কোনো ভোটের সুযোগ না যিনি সৃষ্টি করেছেন তিনি মনোনয়ন দিয়েছেন নবীদেরকে রাসুলদেরকে কারণ রাসুলদের কাজগুলা যেই কঠিন এই কঠিনের কোনো সীমারেখা নেই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রাসুলদের নবীদের কাজ যে কত কঠিন বিশ্ব নবীজির উপরে আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ তালা এই বিষয়টা বলে দিলেন আল্লাহ তালা বলেন ومن الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا ألا ترى বিশ্ব নবীজি সাল্লাম কম্বল মুড়ি দিয়ে শয়ন করেছিলেন অবস্থায় ছিলেন আল্লাহ করলেন হে কম্বলওয়ালা হে কম্বল আবৃত্ত কম্বল গায়ে দিয়ে শয়নকারী কুমিল্লা কলিলা রাতের কিছু অংশ বাদ দিয়ে বাকি পুরো অংশ তুমি দাঁড়িয়ে যাও নামাজ আদায় করোসাহ অথবা রাতের অর্ধেক তুমি নামাজে দাঁড়িয়ে থাকো অথবা তার চেয়ে কিছু কম অংশ নামাজে দাঁড়িয়ে থাকো অথবা তার চেয়েও বেশি অংশ তুমি নামাজে দাঁড়িয়ে থাকো আর নামাজের পরে কি করবে ঘুমায় পড়বে আমার বিধানকে তুমি করো সুমধুর কণ্ঠে আমার বিধানকে তুমি রাতের বেলায় তেলোয়াত করো কারণ কি এবং এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি রাসুলের উপরে আদেশ এটা রাসুলের জন্য খাস ফরজ করা হয়েছে রাতের বেলায় বেশি বেশি দাঁড়িয়ে থাকেন আল্লাহর কাছে সাহায্য চান নামাজ পড়েন দেন এরপরে যখন আপনি নামাজ পড়তে পড়তে এক পর্যায়ে আপনার পা ব্যথা হয়ে যেতে পারে আপনি শুইতে পারবেন না আপনি কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে সাহায্য চান কারণ অচিরেই অল্প সময়ের মধ্যেই আমি আপনার উপর একটি ভারী একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব একটি কঠিন দায়িত্ব আমি আপনার উপরে অল্প সময়ের ভিতরে নাজিল করতে যাচ্ছি বলেন শুভান এই জন্য আল্লাহ যেটাকে বলছে ভারী আল্লাহ যেটাকে বলছে কঠিন সেটাকে সহজ করার কোনো সুযোগ আছে সুযোগ নেই সম্মানিত ভাইরা। এজন্য জন্য নবির আসুলদের যেই কাজ এই কাজ এরকমই অনেক কঠিন এই কাজ জন্য আল্লাহ তালা তাদেরকে স্পেশালি মনোনয়ন দিয়েছেন অযথ নু আল ইসলাম আমরা জানি সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিয়েছেন মানুষগুলা তার সাথে কি আচরণ করেছে শব্দের অর্থ ক্রন্দনকারী তিনি মানুষের আচরণে খালি কাঁদতেন আল্লাহর কাছে আল্লাহ কি জাতির কাছে আমাকে পাঠালা এই জাতি আমার সাথে এমন আচরণ করে কেন সমানিত ভাইরা মুসা আলহীসাল্লাম شامبورك والله تعالى القران الكريم اللي بيترسوا إبراهيم يقول ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج <applause> قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور এই যে আল্লাহ তালা ফেরাউনের যুগে মুসাআসলামকে পাঠালেন নমরুদের সময় ইব্রাহিম আল ইসলামকে পাঠালেন নমরুদ কিন্তু ফেরাউন নমরুদ এরা খুব অহংকারী ছিল খুব অহংকারী ছিল এরা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই সময়েই আল্লাহ তালা ফেরাউনের সময় মুসা আলম ফেরাউন বলল যে আমি হলাম বাদশাহ বাদশাহ আমি হলাম ক্ষমতাধর সমস্ত নদীগুলো আমার বাড়ির ঘাটলা দিয়া প্রবাহিত হয় আমি যাকে চাই যাই করতে পারি আর মুসাকে সে তো ভালো করে কথাই বলতে পারে না আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরেও এই কথাগুলা বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন সুরায় জুখরুফের একান্ন এবং বাউন্ন নম্বর আয়াত দেখেন ফেরাউনের বক্তব্যটা কী নবীর আসুল এটা ক্ষমতা দিয়াও হয় না যে আমার সম্মান অনেক বেশি তবে নবী রাসূলদের কষ্ট বেশি কষ্ট বেশি কিন্তু এই পৃথিবীতে তাদের সম্মান সবচেয়ে বেশি তো এই সম্মান ক্ষমতা দিয়া হয় অহংকার দিয়া হয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ানা দা ফিরাউনু ফি কওমিহি ক্বাল ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর আনহার তাজরী মিন তাহতিহি তাজরিমিন তাহতি আফলাতু বুসিরন আম আনা খায়রুম মিন হাদাল্লাযী হুয়া মাহিনু ওয়া লা একদিন ফেরাউন তার জাতিকে ডাকলো আল্লাহ তাআলা বলছেন ফেরাউন একদিন তার জাতিকে ডাকলো এবং ডেকে বলল এ আমার জাতি তোমরা কি বলো মিশরের রাজত্ব কি আমার জন্য নয় তার জাতিকে সে প্রশ্ন করছে যুখরুফের এবং মিশরের রাজত্ব কি আমার জন্য না এই নদীগুলো কি আমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে না আমি কি সেই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে খুব নিচুজাতের লোক কার কথা বলতেছে কথা বলেন কার কথা বলতেছে মুসা আল ইসলামের কথা বলতেছে আমি কি সেই ব্যক্তির চেয়ে কম কিছু সে তো একটা নিচু জাতের লোক আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ বলেন নাউজ শুধু তাই নয় এটাও সে বলছে ওই ব্যক্তি তো শুধু আমার চেয়ে নিচুই নয় সে তো মুখ দিয়ে স্পষ্ট করে কথাই কইতে পারে না আমি কত সুন্দর বক্তব্য দিই সম্মানিত ভাইয়েরা আল্লাহ তালাই আয়াতটা দিয়ে এটাই বোঝাচ্ছেন যে নবী হওয়ার জন্য এইগুলো শর্ত নয় আমি আল্লাহ যাকে মনোনীত করি সেই এই পৃথিবীতে একমাত্র নবী এবং নবী আল্লাহ তালার পাঠানোর যৌক্তিকতা আছে না নাই বলেন বলে যদি কোনো বিজ্ঞানী কোনো কিছু আবিষ্কার করে আবিষ্কার করলো একটা কোম্পানি এটাকে বেশি করে সাফায় বাজারে বিক্রি করলো কোম্পানি বলল এটা আপনাদের জীবনে অনেক উপকার বয়ে আনবে এখন আমরা সবাই ওই যন্ত্রটাকে কিনে আনলাম বাড়িতে খুলে দেখলাম এটা কীভাবে চালাতে হবে এমন কোনো দিক নির্দেশনা নাই তখন কি যন্ত্রটা আপনার আমার রানার কোনো কাজে লাগবে আমাকে অবশ্যই কোম্পানির কাছে যেতে হবে যে ভাই এটা কীভাবে চালাবো দেখিয়ে দেন কোম্পানিও তো জানে না কারণ বিজ্ঞানী তো বলে দেয় নাই কোম্পানির বিজ্ঞানীর কাছেই যেতে হবে যে আবিষ্কার করেছেন অতএব ওই বিজ্ঞানী যদি এটার এটা কিভাবে চালাতে হবে এটা বলে যদি না দেয় তাহলে এই মেশিন কার্যকরী একটা যন্ত্র সারা পৃথিবীর সব মানুষের ঘরে ঘরে থাকলেও কোনো উপকার হবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদের আমরা কিভাবে চলব এই বিষয়টা মনে করেন কিতাবও আমাদের কাছে দিচ্ছেন কিন্তু কিতাবে কি বলছেন আমরা কিছু বুঝি না এখন বুঝার জন্য বুঝানোর জন্য একজন লোক দরকার আছে না নাই। আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবকে বুঝানোর জন্য যাতে আমাদের জীবনটা সাকসেস হয় আমাদের জীবনটা যাতে সফল হয় এজন্য আল্লাহ রব্বুল আলমিন এই নবী রাসুলদেরকে পাঠিয়েছেন তারা আমাদেরকে আল্লাহর বিধান সঠিকভাবে তারা বুঝিয়ে দেয় এই জন্য আমার ভাইয়েরা আমরা ইনশাল্লাহ আগামী জুমা থেকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলী আসাল্লামের বিশাল সমুদ্র পরিমাণ শান শৌকত সমুদ্র পরিমাণ তার গুণগান আল্লাহ নিজেই যার গুণগান গিয়েছেন আমরা সেই নবীর জীবনী আসলে বছরের পর বছর যুগের পরে যুগ আলোচনা করে ও শেষ করা সম্ভব নয় কারণ পুরা কোরআনটাই হলো রাসুসামের আসলামের সিরাত আর রাসুসামের জীবনটাই হলো কোরআনুল কারীমের ব্যাখ্যা নাকি অন্য কিছু আল্লাহ তালাতে এই কোরআন সম্পর্কে বলেছেন যে এর ব্যাখ্যা করে তোমরা কখনোই শেষ করতে পারবা না এই জন্য আমরা আল্লাহ রাসুল্সলামের বিশাল জীবনী থেকে আমরা আগামী জুমা থেকে আমরা এই সংক্ষিপ্ত সময় একটু আগে আলোচনা শুরু করার চেষ্টা করব আমরা আলোচনা করব আপনারা সকলে আসবেন এসে আপনারা বিশ্বনবীজির জীবনী আমরা জানার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে তার প্রেরিত শেষ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুলের জীবনী জেনে তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন আমাদের দুনিয়া এবং পরকালে সফলতা অর্জন করতে পারি সেই তৌফিক দান করুক সকলে বলি আমিন বাকি আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু ভাইরা একটি চিঠি এসেছে চিঠিটি হলো